রমজান আসলেই চাহিদার তালিকায় সেহরির সময় চাহিদার তালিকায় থাকে এই যে কলা, অর্থাৎ বাংলা কলা রয়েছে, সাগর কলা রয়েছে এবং আরেকটি রয়েছে চাম্বা কলা। এই কলার দাম আসলে কেমন চলছে বাজারে? আমরা তো বিভিন্ন যে ফলফলাদির দামগুলো জানাই, আজকে আমরা এই যে কক্সবাজারের যে কচ্চরা ঘাটে যে কলার আড়তগুলো রয়েছে এখানে এই কলার দাম কেমন রাখছে, ব্যবসায়ীরা কেমন বিক্রি করছে আমরা সেটি জানব। পিছনে দেখতে পাচ্ছেন কলা, এখানে সারি সারি করে কলাগুলো এখানে সাজিয়ে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা কলা রয়েছে এবং সাথে সাথে রয়েছে এখানে সাম্বা কলা এবং বিভিন্ন জাতের যে কলাগুলো রয়েছে এখানে কাঁচা এবং পাকা দুটি কিন্তু রয়েছে। এখানে আমরা যদি একটা বিষয় জানাতে চাই, দীর্ঘদিন সময়ে যে একটু কলার দাম ছিল সেটি আসলে অনেকটাই এখন হয়তো আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়ে ব্যবসায়ীর সাথে কথা বলবো, ব্যবসায়ীরা কলার দাম কেমন রাখছে তারা আমরা এটা একটু জানার চেষ্টা করব যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে। কলা কত করে রাখছেন? কলা ধরতে গেলে সীমিত মানে লাগতেছি মোটামুটি সাশ্রয় হয় মতো, বেশি রাখা রাখতেছি না, মোটামুটি রাখতেছি 6-7 টাকা এরকম আর কি। আচ্ছা, আমরা একটি যেটা তথ্য পেয়েছি একজন বিক্রেতা, খুচরা বিক্রেতা যেটা বলেছেন এক পিস কলা 12 টাকা পর্যন্ত পাইকারি কেনা বলেছে, আসলে এটা আপনাদের কি বেশি দামে কিনতে হচ্ছে? এটা আমাদের থেকে পাহাড় থেকে মূলত বেশি দামে কিনতে হচ্ছে এই জন্য এটা, আর কলার মোটামুটি ভালো হওয়ার কারণেই মানে ওই ধরনের কিনা পড়তেছে। আসলে এটা ঠিক আমাদেরও এটা জায়গাতে ধরেন 10-11 টাকা কিনা পড়ে, আমরা এখানে মূলত 1-2 টাকা এরকম লাগবেই বিক্রি করে দিচ্ছি। কেমন বিক্রি কেমন হচ্ছে আপনাদের? মোটামুটি আছে, বিক্রি ভালো চলতেছে, তবে রোজা 5-6টা তো একটু বেশি ছিল, এখন মোটামুটি এখন কমতেছে, আর এখন কলার দামও অনেকটাই কমে আছে। এখন যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন কলার দাম এই মুহূর্তে কিন্তু বাড়ছে, কিন্তু আগে বাড়তে ছিল না, গরম তখন কম ছিল, এখন না, আজকের বাজারে একটু বাড়তি আছে, আজকে আমাদের গাড়ি আসবে কিন্তু বাড়তি, আজকের বাজারে গরম হওয়ার কারণে কলার দামটা আজকে একটু বাড়তি আছে, তো ধরেন গরম যদি কমে তাহলে তো কমবে এরকম আর কি। আমরা কথা বলছিলাম যারা এখানে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। আমরা এখানে অনেকে কিনতে আসেন, পাইকারি কিনতে আসেন এমন অনেকের সাথে কথা বলবো, আসলে এটি কী কারণে বাড়ছে, আসলে কি তারা বাড়াচ্ছে নাকি অন্যভাবে সেটি বাড়ছে একটু জানাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একদম হালকা হালকা বাড়ছে আর কি, আগে কিছুটা কম ছিল, এখন দেখতেছি যে আরও একটু বেড়ে গেছে। আমরা খুচরা বিক্রি করার জন্য যে পাইকারি 1-12 টাকা করে কি হয়ে করতে হয়, আমরা দোকানে নিয়ে গিয়ে কী করে বিক্রি করবো, তবে একটু করে আর কি মোটামুটি 12 টাকা করে ওগুলো আমাদের 15 টাকা করে বিক্রি করতে হবে আর কি। 15 টাকা আসলে পাবেন এরকম? পাবেন না, তবে পাবো না আশা করি আর কি, পাবো আর কি, তারপরেও কি বিক্রি করতে হয় তো রমজান মাসে যেহেতু। আচ্ছা, এত দূর থেকে আসছেন, আপনার গাড়ি ভাড়া এবং সব মিলিয়ে একটি কলার দাম কত পর্যন্ত যেতে পারে? ধরেন এখানে কয় করতেছি 12 টাকা করে, গাড়ি ভাড়া ধরেন 13-13.5 টাকা করে পড়বে। এই কলা ধরেন 4-5 দিন আগে কেমন দামে কিনেছেন এখান থেকে? এখান থেকে কিনছি 1-10 টাকা করে কিনছি, আর 9 টাকা করে কিনছিলাম, হঠাৎ করে আজকে বলতেছে 12 টাকা। এবং আমরা শুনেছি নাকি 6-7 টাকা হচ্ছে? 6 টাকা আমি কলা কিনি নাই, বাংলা কলা কিন্তু 6 টাকা কিনি নাই এখনো পর্যন্ত, কিনেন নাই? না এখনো কিনি নাই 6 টাকা। আমরা ব্যবসায়ীর সাথে কথা যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। আমরা পার্শ্ববর্তী আরও অনেক আড়ত রয়েছে কলার আড়ত, আমরা সেদিকে যাচ্ছি এবং এখানকার বিভিন্ন দোকানে যে কলার দাম কেমন বিক্রি করছে আমরা সেটি জানব বিক্রেতার কাছ থেকে। আমরা এখানে ব্যবসায়ীকে আমরা আসলে আমরা এখানকার যিনি ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। এখানে আসলে শুধু কলাও নয়, মাঝে মাঝে তারা এখানে তরমুজও বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা তরমুজও বিক্রি করছে দেখতে পাচ্ছি। কেমন আসলে বিক্রি করছে তারা আমরা একটু কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি তরমুজ কোথা থেকে নিয়ে আসছেন? আমরা বিভিন্ন জায়গা থেকে সাতকানিয়া রাস্তার মাথা আসে, রাস্তার মাথার থেকে তরমুজ আমরা সংগ্রহ করি। আর ছোটগুলো 120 টাকা 100 টাকা এরকম।
আমরা দেখতে পাচ্ছি তরমুজের দাম আপনাদেরকে যদি একটু দেখাই সাইজে কতটুকু হতে পারে। এই যে প্রায় 5 থেকে 6 কেজি ওজনের এই তরমুজটার দাম বিক্রি করছে মাত্র 180 টাকা, অর্থাৎ এখানে কিন্তু পাইকারি বিক্রি করে। যে বদর মোকামের কস্তুরাঘাটের যে সড়কটি রয়েছে সেইখানেই কলার আড়তের এখানে কিন্তু পাইকারি বিক্রি করছে। এবং আমরা আরেকটু যদি জানতে চাই আপনার কাছে যে কলার দাম কেমন রাখছেন আপনারা? কলার দাম হচ্ছে মনে করেন 3 আইটেমের আছে, কিছু 600 টাকা, কিছু 800 টাকা, কিছু 900, এরকম বিক্রি হয়। আচ্ছা, আগের তুলনায় কতটুকু বেড়েছে কলার দাম? কলার দাম আপনার প্রথম রমজান থেকে এখন প্রতি পিসে 2 টাকা কমে গেছে। প্রথম রমজানে 13 টাকা 12 টাকা এরকম পিস বিক্রি করা হয়েছে, 10 টাকা। আবারও কিন্তু আপনার এই গতকালকে থেকে নাকি কলার দাম? হ্যাঁ, গতকাল একটু প্রচুর হয়েছে, কোনো আড়তে বাংলা কলা ছিল না, একটা আড়তে কলা ছিল, উনি একটু 1 টাকা বাড়ায় বিক্রি করছে। এরকম আবারও 12 টাকা পর্যন্ত বিক্রি করছে, কালকে একদম বিক্রি করছে, আবার পড়ে গেছে। আপনার মনে করেন লাগবে কুচরাঘাটে কলা লাগবে 500 জোড়ি ডেইলি, এখন কলা আছে 100 জোড়ি, তখন উনি একটু চাহিদা বেড়েছে সরকার থেকে। কিন্তু আজকে সব ঘরে মাল আসছে। আমরা ধন্যবাদ, আমরা একজন ভালো একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, উনি যে কথাটি বলেছেন আসলে খুবই সুন্দর কথা বলেছেন। আমি একটু যদি আবারও জানাতে চাই উনি যে কথাটি বলেছেন সেটা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, উনি যেটা বলেছেন অন্যান্য দোকানে এক পিস কলার দাম, একটা কলার দাম 12 টাকা বিক্রি করছে এবং এখানে তিনি বিক্রি করতে পারছেন না, 60 টাকা 8 টাকার মধ্যেই বিক্রি করতে পারছেন না, অর্থাৎ কেন অন্য দোকানে বাড়তি সেটি জানার চেষ্টা করছিলাম। তিনি বলেছেন আসলে এই যে এই কথাটি বলেছেন যে অন্যান্য জায়গায় যে কলাগুলো বিক্রি করছে তারা একটু চাহিদার মান দামটা বাড়িয়ে নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, এই কারণে তারা এইভাবে দামটা রাখছে। অর্থাৎ যখনই কিন্তু কলার আড়তে অভাব দেখা যায় বাংলা কলার, তখনই কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু তারা দামটা বাড়াই ফেলছে, এমনটাই আরেকজন বিক্রেতা বলেছেন। আপনারা এখানে কিন্তু আড়তে তরমুজ বিক্রি করার আমরা দেখতে পাচ্ছি, তরমুজ বিভিন্ন তরমুজ এখানে বিক্রি করছে, এখানে অনেকে কিন্তু কিনতে আসেন আমরা জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি কলার আড়তে কিন্তু খুবই সুন্দর করে এখানে কাঁচা বেশিরভাগ কিন্তু কলা কাঁচা কলাই বেশি নিয়ে যায় আমরা সেটি জানি। আমরা সব কিছু মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে কলার বাজারে আমি দেখতে পাচ্ছি এখানে যে কলার দাম আসলে আকাশচুম্বী করে কিন্তু বিক্রি করছে। সব কিছু মিলিয়ে এই যে একটি পরিস্থিতি, আমরা একটু কথা বলবো, এখানে অনেকে আছেন, আপনারা কি মনে করছেন যে কলার দাম আবার হুট করে যে বাড়ায় নিচ্ছে, এক্স্যাক্টলি এটা তো আইডিয়া নাই কেন বাড়াচ্ছে, ওরাই বলতে পারবে অহেতু কী কারণে বাড়তেছে সেটা। এটা তো আপনি এক্সপ্লেন করার মতো আসলে কোনো কিছু সুযোগ নাই, যখন বিশেষ করে রমজান মাস যখন হয় রমজান উপলক্ষে তো সব কিছুতে উদ্রগতি, তো সেম টু কলা ওয়ে কি মনে হচ্ছে এরকম, আমি তার কোনো ওয়ে দেখতেছি না, রমজান আসছে কেন বাড়াই দিতে হবে, আমাদের দেশে যে নিয়মটা হয়ে গেছে। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন অর্থাৎ রমজান আসলেই বিভিন্ন সিন্ডিকেট করেই এই এই পণ্যগুলোর দাম কিন্তু বাড়িয়ে ফেলে, অর্থাৎ ভোগান্তিতে পড়তে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদেরই ভোগান্তিতে পড়তে হয় এমনটাই বলছেন। আমরা এখানে আরও আড়তদার রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, আসলে তারা কি তাদের কি কেনা বেশি পড়ছে এর কারণে দামটা বেশি, তাদের কি পাইকারি কেনা পড়ছে বা যেখান থেকে নিয়ে আসে সেখান থেকে কেনা বেশি পড়ছে এটার জন্য দাম বেশি, নাকি অন্য কোনো কারণে দামটা বেশি, আমরা সেটি জানবো তাদের কাছ থেকে। আমরা জানতে চাই একটু কলার দামটা একটু বাড়তি বলছেন আসলে এটা কি আপনাদের কেনা বেশি পড়ছে? ভাই এখানে সব দোকান নাই বুঝছেন, নাই আপনি আপনি কে? জি আমি হচ্ছি ওনার ভাই, আমি বসছি এখন, উনি একটু বাইরে গেছে। আমরা কথা বলছিলাম এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলাগুলো কিন্তু এখানে সারি সারি করে কিন্তু এখানে রেখেছে, এই যে বাংলা কলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু
সারি সারি করে আমরা দেখতে পাচ্ছি এখানে কলাগুলো এখানে রেখেছে, অর্থাৎ ছোট থেকে বড় বিভিন্ন কোয়ালিটি করে কিন্তু তারা এখানে রেখেছে, এবং এগুলো দাম চাহিদা অনুযায়ী কিন্তু দামগুলো রাখবে আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা প্রায় শত শত কলা আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো এখান থেকে কাঁচা থেকে কিন্তু পাকানো হবে, পাকানো হওয়ার পরে দামটা রাখবে। আমরা যদি আবারও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই দর্শক, কি কারণে বাড়ছে কলার দাম, আসলে কি যেখান থেকে কিনছে সেখান থেকে বাড়ানো হচ্ছে নাকি অন্য কিছু? এবং এর প্রশ্ন বারবার চলে আসে, ক্রেতারা বলছেন রমজান আসলেই এরকম চাহিদার তালিকায় যেই ফলটা থাকে সেটির দামটা বাড়িয়ে নিচ্ছে, এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের কিনা পড়ছে একটা কলার দাম 12 টাকা, এবং এই কলা যখন তাদের গাড়ি ভাড়া সহ যখন দোকানে তোলা হবে এই কলার দাম পড়বে 15 টাকা। এই 15 টাকা পড়লে আসলে কি তারা কলাগুলো বিক্রি করতে পারছে? এই বিষয় নিয়ে তারা বলেছেন কলা বিক্রি করতে পারছে না, অযথায় তাদের আরও লসের সম্মুখীন হতে হচ্ছে, নেই কোনো নিয়ন্ত্রণ। বারবার প্রশ্ন আসছে রমজান আসলেই দাম পণ্যের দাম বাড়িয়ে দেয়, এই প্রশ্নটা বারবার আসছে, ক্রেতারা ভোগান্তিতে পড়ছে এমন প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্রেতারা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের যেই কচুরাঘাট কলার আড়ত রয়েছে, কলার আড়ত থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। বাবুকে সাথে নিয়ে সালাউদ্দিন, সিসিএন, কক্সবাজার।